গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে প্রায় সোয়া ছটা। চা বসালাম আর একটু গরম জলও লাগবে। এখন ওই কাঁঠালি কলা চটকাচ্ছি, এই কলার সাথে ছোট ছেলেকে সেরেল্যাক মিশিয়ে ছোট ছেলের জন্য আগে দুধটা বানাবো। চলো চলো চলো, খাবার এসে গেছে, চল লাইটটা দিই বাবা। এখন চলে এসেছি সেই জায়গাটায় মহিলাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায়। তো ওবেলা আমাদের ছিল একটুখানি তরকারি, ছিল মাছের মাথা দিয়ে পাঁচ মিশ্রের তরকারি, ফ্যান্টাস্টিক হয়েছিল। অল্প আছে, হয়ে যাবে। এবার একটু আলু ভাজবো আর ডালটা একদমই নেই। ডালটা ওবেলায় মুগের ডাল করেছিলাম, একদম মাপে মাপে শেষ হয়ে গেছে। তো এবেলা একটু ছোলার ডাল বসালাম। আর ওদিকে আছে মাছের কালিয়া, রুই মাছের কালিয়া আছে। তো ডাল আর ভাজাটা একটু ভাজতে হবে, এই হচ্ছে রাতের রান্না। তাছাড়া আর বিশেষ কিছু না, ভাত তো বসাতেই হবে। সন্ধ্যাবেলায় একটু ইভিনিং স্ন্যাক্সে একটু এক্সট্রাঅর্ডিনারি রাখার চেষ্টা করলাম, কারণ বুঝতেই পারছো লকডাউনের বাজারে ঘরে বসে বসে বাচ্চাগুলো শুধু নয় বড়রাও বোর হচ্ছে। আবার ছাদে যাবো তারও উপায় নেই, কারণ র্যান্ডাম বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে। তো সেই জন্য একটু বাইরের খাবার যদি ঘরে আনা যায় না, তাও যেন মনে হয় যেন একটু বাইরে কোথাও ঘুরে আসা গেল, বাইরে বাইরের একটু আভাসটা পাওয়া গেল, একদম বাইরে থেকে একটু ডিটাচ। তো সেই জন্য একটু রোজই তো মানে ঘরের খাবারই হয় ম্যাগি নয় মুড়ি মাখা নয় রুটি পরোটা যা থাকে। তো সেই জন্য আজকে একটু চেঞ্জ আনার জন্য বাইরের খাবার আনালাম। তো একঘেয়ে লাগতে শুরু করলে না, মাঝে মাঝে রুটিনটাকে একটু উল্টে পাল্টে দিতে হয়। তো এখানে আমার কথা বলতে বলতে ডালটা দেখি সেদ্ধ হলো কিনা, বসিয়ে তো দিয়েছিলাম। আসলে ছোলার ডাল না একটু না ভিজিয়ে রাখলে চট করে সেদ্ধ হয় না, না আর একটু সেদ্ধ করতে হবে। আসলে কোনো প্ল্যান ছিল না যে ছোলার ডাল করবো রাতে। তো ডালটা আজকে আমি নিরামিষ ডাল নয় আমিষ ডাল করব। আমিষ ডালটা খেতে খুবই টেস্টি লাগে লুচি রুটি ভাতের সাথেও। আর এই ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয় আর এটা কিন্তু আমিষ হয়। তো প্রথমে দেখলে ফোড়নে আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর এর মধ্যে দেব পেঁয়াজ বেশ কিছুটা টমেটো আর অল্প পরিমাণে রসুন আদা বাটা। সেটা দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পর আগে থাকতে সেদ্ধ রাখা যে ছোলার ডালটা ছিল সেটা কিন্তু আমি হলুদ লবণ আর চিনি দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার মশলাটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে এটা দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করতে হবে, আর এর ঘন ঘনত্বটা তোমরা তোমাদের সুবিধা মতো রাখতে পারো। যদি মনে করো যে রুটি লুচির সঙ্গে খাবে বা পরোটার সাথে একটু ঘন ঘন করতে পারো, আমি রাইসের সঙ্গে খাওয়ার জন্য করছি। তো সেই জন্য একটু পাতলার মধ্যে রেখেছি, গোটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে যখন মোটামুটি মনে হচ্ছে যে বিষয়টা ভালো করে মাখামাখি হয়ে গেছে, তখন আমি দিচ্ছি বাড়িতে আগে থাকতে গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা ছিল, এটা কিন্তু বাটা নয় গুঁড়ো গোটা মশলা, গোটা গরম মশলা এটা, সেটাই দিলাম। আর এখানে দেখো একটু ভাজা মশলা আছে, যার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা, শুকনো তাওয়াই এটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। আর একদম লাস্টে দেব ঘি, যার জন্য এই যে ডালের ফ্লেভার সেটা কিন্তু জাস্ট অনবদ্য হয়ে যায়। তোমরা এটাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। আর এর মধ্যে যেহেতু প্রচুর ধরনের মশলা মেশানো হয়েছে, তো বিশ্বাস করো এই ডালটা অসাধারণ হয়, অসাধারণ হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করো।
তো বেশ অনেকটা সময় পর আবারও যাচ্ছি রান্নাঘরে। এবার ভাজাভুজি ভাজতে হবে, ঠিক আছে? তো সেইগুলো এখন করব, কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে তেল কেটে গেছে, এবার আমি ভাজা ছাড়ব। তেলটা এত পরিমাণে তেপে গেছিল যে কড়াইয়ের চারপাশটা না পুরো এরকম দাগ হয়ে গেছে। আমি খেয়াল করিনি, কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি ঘরে চলে গেছিলাম, আর এখানে সব কাটাকুটি ছিল। তো এসে দেখছি একদম ধোয়া বেরোচ্ছে, আর ওই রকম পুরো দাগ পড়ে গেছে। এই কড়াইটাকে প্লাস্টিক সার্জারি করে আবার আগের রূপে ফিরিয়ে আনতে হবে। খেয়েছি পটল, পটল ভাজা আমার জন্য, পটল ভাজা আমি ছাড়া বাড়িতে কেউ খাই না। আর এখানে আছে বেগুন ভাজা আমার হাজবেন্ডের জন্য। এই যে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারিটা আছে, এটা বড় ছেলে খাবে। তো এখন ভাজাভুজিটা আগে সারি। তো ফ্রেন্ডস, ভিডিওর একদম লাস্ট পার্টে চলে এসেছি, আর এখন হচ্ছে সমস্ত কাজকাম হয়ে গেছে, এখন বিছানা করে শুতে যাওয়ার টাইম। তো তার আগে একটু নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করে নিচ্ছি। চেষ্টা করি সারাদিনের মধ্যে যদি সময় না পাই এই রাতের দিকটা একটু স্কিন কেয়ারটা করে নিতে। আর বিশেষ করে স্কিন কেয়ারের মধ্যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারিং এগুলো থাকেই, তো রাতে অত কিছু ঝামেলা করি না। আমি একটুখানি অয়েল ম্যাসাজ নিতে ভালোবাসি, কারণ ম্যাসাজ করলে না স্কিনটার গ্লোয়িং এফেক্ট ঠিকঠাক থাকে আর প্রচুর রিফ্রেশ লাগে। তো আমি সেটাই এখন করছি, করে তোমাদের আমি ভয়েস ওভারেই গুড নাইট বলে দিচ্ছি, টাটা বলে দিচ্ছি, বাই বাই বলে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।